আজ আমি ভাইব্রেটর মেশিনের একটি দ্বিতীয় ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এই মেশিনটিতে সব কিছু ঠিক আছে কিন্তু ভাইব্রেটরটা কাজ করে না। তাহলে আসুন দেখিনি এর সমস্যাটি কোথায় এবং তার সমাধান কোথায়। বন্ধুরা, সর্বপ্রথম আমি মেশিনটিকে খুলে নিচ্ছি। বন্ধুরা, ভাইব্রেশন তৈরি করা যে মোটরটা, সেই মোটরটা জাম হয়ে বন্ধ হয়ে গেছে। এটিকে সার্ভিসিং করে দেখব এটা ঠিক হয় কি না। বন্ধুরা, মোটরটির জাম ছাড়ানোর জন্য এখানে আমি D40 স্প্রেটি ব্যবহার করছি। মোটরটির সামনের দিকে এবং পিছন দিক থেকে ভালো করে স্প্রে করে ওটিকে ইজি করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মোটরটি খুব ইজি হয়ে গেছে। এবার আমি সংযোগ দিয়ে দেখব। এবার আমি লাইন দিয়ে চেক করে নিচ্ছি যে আমার মেশিনটি ঠিক হলো কিনা। দেখতে পাচ্ছেন আমার মেশিনটি ঠিক হয়ে গেছে। তাহলে এবার সুন্দরভাবে আবার পুনরায় সেটিং করে নিতে হবে।
বন্ধুরা, আমার মেশিনটি সেটিং হয়ে গেছে, এবার ফাইনালি চেক করছি। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানালে খুশি হব। আর আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন।